বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল প্রাথমিক শিক্ষা পর্ষদের। একেবারে গৌতম পালের বিরুদ্ধে এবার রুল জারির হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাস পাঁচেক আগে গৌতম পালের বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তাতেও শিক্ষা হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আর এবার গৌতম পাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোষের মুখে এবার গৌতম পাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চার ঘন্টার সময় বেঁধে দিয়ে যা নির্দেশ দিলেন গৌতম পালকে, তাতেই কিন্তু একেবারে হুলস্থুল প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য। পাঁচ মাস কাটতে না কাটতেই সেই ঘটনার পুনরাবৃত্তি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেতন বন্ধের হুঁশিয়ারিতে সম্ভবত শিক্ষা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের। ফের একবার একই রকম অভিযোগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের ভৎসনার মুখে তিনি গতবার দু সপ্তাহ সময় দিয়েছিলেন বিচারপতি, এবার দিলেন মাত্র চার ঘণ্টা। শুক্রবার বেলা তিনটে কুড়ির মধ্যে আদালতের নির্দেশ পালন না করলে গৌতম পালের বিরুদ্ধে দায়ের হবে আদালত অবমাননার মামলা। পল্লব বারিক নামে এক চাকরিপ্রার্থী 2014 সালে প্রাথমিক টেটে বসেছিলেন। তার আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, প্রথমে পল্লববাবুকে জানানো হয় তিনি টেট পাস করতে পারেননি, পরে জানা যায় পল্লববাবু 92% নম্বর পেয়ে টেট পাস করেছেন। এরপর চাকরির দাবিতে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত তাকে ইন্টারভিউতে বসতে দিতে হবে বলে নির্দেশ দেয়। শুক্রবার আদালতে মামলাটি উঠলে মামলাকারীর আইনজীবী জানান, দু মাস কাটলেও ওই প্রার্থীকে ইন্টারভিউয়ে বসতে দেওয়া হয়নি। একথা শুনে ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ইচ্ছা করেই কি আদালতের নির্দেশ কার্যকর করেনি পর্ষদ? চার ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে পর্ষদকে, পল্লববাবুর ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে তাদের, নইলে পর্ষদ সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির মামলা হবে। গত 17 জুলাই একই রকম ঘটনা ঘটেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পালন করেনি পর্ষদ। আদালতকে তারা জানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু ডিভিশন বেঞ্চে মামলার কোনো নম্বর বলতে পারেননি পর্ষদের আইনজীবী। এর জেরে সেই দিনই আদালতে পর্ষদ সভাপতি গৌতম পালকে আদালতে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গৌতমবাবু আদালতে হাজিরা দিলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি, সঙ্গে 50,000 টাকা জরিমানা। শুনি আদালতে কার্যত ভেঙে পড়েন গৌতমবাবু। বিচারপতিকে অনেক কাকুতি মিনতি করে সেবারের মতো নিষ্কৃতি পান তিনি। ফের একই অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে, এবার আদালত অবমাননার মামলার মুখে পড়লেন তিনি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পালনের জন্য মাত্র চার ঘন্টার সময় বেঁধে দিলেন। চার ঘন্টার মধ্যে যদি কার্যকর না হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, তাহলে একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে। এমনই কিন্তু কড়া নির্দেশ দিলেন সদ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।